বাতিল সে দমনে ওয়ালে আয়া আসমান নেহি হম, বাতিল সে দমনে ওয়ালে আয়া আসমান নেহি হম, সবর কর চুকা হো তু ইমতিহা হামারা, সবর কর চুকা হো তু ইমতিহা হামারা, মুহাম্মদ নে কুফর কো মিটায়া, কুফর কো মিটা কর সদাকত বতায়া, কুফর কো মিটা কর সদাকত বতায়া, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহীম, إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وعلى ربهم يتوكلون. الله اكبر বলেন। আল্লাহ আয়াতের মধ্যে আমাদেরকে দুইটা মেসেজ দিয়েছেন, কয়টা কথা বলেন, কয়টা জবান খুলে বলেন, কয়টা ভালো করে বুঝেন। আজকের মাহফিল, আমি মনে করি আজকের মাহফিল সফল আলহামদুলিল্লাহ, বুঝার জন্য বলি আল্লাহ দুইটা মেসেজ দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন যারা মুমিন, যারা মুমিন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের সামনে যখন আল্লাহর নামের আলোচনা করা হয় অজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর প্রকম্পিত হইতে থাকে, সুবহানাল্লাহ বলবেন না, অন্তর স্থির থাকে না, কি থাকে না, স্থির থাকে না, আল্লাহর নামের আলোচনা শোনা মাত্র জমিন থরথর করে কাঁপতে থাকে, সুবহানাল্লাহ বলবেন না। হ্যাঁ, বাস্তব কথা, বাস্তব কথা বলছি ভাই, কোথায় গেল সেই যুগ যেই যুগে জমিনকে সেজদা দিলে জমিন থরথর করে কাঁপত, আর এখন আমরা জমিনকে সেজদা দিলে আমাদের কপাল ফাটে, জমিন কাঁপে না, কি কথা ঠিক না বে, ঠিক ঠিক না। আগের জামানার মসজিদ গুলা ছিল খেজুর পাতার ছাউনি, নিচে মাটি কাদা,
মুরব্বী যারা আছেন, বাবাজিরা, তারা জানবেন যে কি কষ্ট করে মসজিদে নামাজ আদায় করছেন, ঠিক না? কিন্তু ইমান ছিল পাকা। মসজিদ কাঁচা থাকতে পারে, ইমান কি ছিল? হিংসা, বিদ্বেষ, নিন্দা, পরনিন্দা কিচ্ছু ছিল না। কিন্তু এখন সব সুন্দর, ভিতর সুন্দর নাই। ভুল বললাম না ঠিক বললাম? এটাই বাস্তব। আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহর নামের আলোচনা করা হবে, যারা মুমিন তাদের অন্তর নাড়া দিবে। কি দিবে? নাড়া দিবে। এখন আসেন আজকের আলোচনায়, আমাদের কারোর অন্তর নাড়া দেয় কিনা একটু দেখা যাক, কি বলেন? কি কথা ঠিক না বেঠিক? একটু আমি তাকবীর দিব, আমার সাথে তাকবীর দেওয়া যাবে না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, জোরে আওয়াজ দিয়ে, আওয়াজকে উচ্চ আওয়াজ আল্লাহকে জানাই দেন। জোরপুকুরিয়া ঈদগাহ ময়দান থেকে রব, আমরা লাব্বাইক বলে আপনার ডাকে সাড়া দিয়েছি আজকে, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। বলেন, আল্লাহর আলোচনা করলে মুমিনের অন্তর স্থির থাকে নাকি অস্থির হয়ে যায়? অস্থির হয়ে যায়। কি হয়ে যায়? অস্থির হয়ে যায়। কেমন অস্থির হয় ভালো করে বুঝেন, উদাহরণ দিচ্ছি। হাকীকত সে তো দুনিয়া বেখবর হাই, দুনিয়া কি নুমায়েশ পর নজর হাই, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহার কারে কে বাসি বা খুদা বাস, চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদাম, নাই কমাশুর নুকরাহু ফার জিন্দজাম। বাইরা আমার মুমিন যখন আমার আল্লাহর আলোচনা শুনে, মুমিনের অন্তরটা নাড়া দেয়। শুধু মুমিনের অন্তর নাড়া দেয় তাই নয়, বরং আল্লাহ পাকের প্রত্যেকটি মাহরাত, প্রত্যেকটি দক্ষ দেখে জমিন পর্যন্ত থর থর করে কাঁপে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর প্রমাণ দেখাইয়া দেন, এই জমিনের মধ্যে পাহাড়ের দিকে তাকাইয়া দেখেন, পাহাড় কত সুন্দর করে ঝর্ণা দেয়। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই পাহাড়ের দিকে লক্ষ্য করে তাকাইয়া দেখেন, পাহাড়ের কাছে গিয়া দেখেন পাহাড়ের উপরের দিকে কোনো সমুদ্রও নাই। সুবহানাল্লাহ কইবেন না? পাথর থেকে কেমন যেন পানি ঝরতেছে, বলে এটা পানি ঝরে না, পাথরগুলি আমার আল্লাহর ভয়ে কান্না করি। ওই সমুদ্রের ঢেউকে জিজ্ঞাসা করিয়া দেখো, এত সুন্দর উতাল পাতাল ঢেউ কই থেকে আসলো? জিজ্ঞাসা করিয়া দেখ, সমুদ্রের ঢেউ জবাব দিবে, যদি আমার আল্লাহ আমাকে আদেশ না করত, এই জমিনের মধ্যে আমি, এই সমুদ্রের মধ্যে আমি এক মুহূর্তের জন্য ঢেউ দিতাম না, আমার আল্লাহর আদেশে আমি সমুদ্র মাঝে মাঝে এরম উতালা পাতালা হই, কারণ এটা আমি আল্লাহর নামের জিকিরের মাধ্যমেই শুরু করি। বাইরা আমার পায়গম্বর মুসা জলিল কদর একজন পায়গম্বর, প্রতিদিন একবার করে আমার আল্লাহর সঙ্গে কথা বলতেন। সুবহানাল্লাহ। বলেন পয়গম্বর মুসা রওনা দিয়েছেন আল্লাহর শানে কথা বলার জন্য, রওনা হয়ে গেলেন, হঠাৎ করে তাকাইয়া দেখলেন ছোট বাচ্চার মতো কে যেন গুনগুন করে কান্না করে, কান্নার আওয়াজ ভেসে আসে কানে। পয়গম্বর মুসা ডানে তাকাইয়া দেখে কেউ নাই, বামে তাকাইয়া দেখে কেউ নাই, সামনে তাকাইয়া দেখে কেউ নাই, পিছনে তাকাইয়া দেখে কেউ নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার গভীর ভাবে মনোযোগ দিয়া লক্ষ্য করে দেখলেন, এই কান্নার আওয়াজটা অন্য কোথা থেকে আসে না, এই কান্নার আওয়াজ এক টুকরা পাথরের ভিতর থেকে আসতেছে। পয়গম্বর মুসা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার এই পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ?
কান্না করো কেন? পাথর ডাক দেয়া বলেন, ও পয়গম্বর মুসা, আমি ফেরেশতা সূত্রে জানতে পেরেছি আর প্রতিদিন আপনি আসমানের মালিক, আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা দেন। আজকে বুঝি যাইতেছেন? বলে হ্যাঁ, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। পাথর ডাক দেয়া বলেন, পয়গম্বর মুসা, আমি কান্না করি কেন জানেন? বলে কেন? বলে ও পয়গম্বর, আমি কান্না করি কারণে হাশরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শেষ করার পর জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দিয়া দিবেন, ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষের আগুনের পাথর। আমি পাথর কান্না করি কারণ হয়তোবা আমি পাথর দ্বারা আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইবে। ও মুসারে একটু যদি আল্লাহর কাছে গিয়া বলো, আল্লাহ গো এই পাথরটারে ক্ষমা করিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাইন, এই কথাটা যদি নিশ্চিত হইতে পারতাম, আমি পাথর সবচাইতে বেশি খুশি হয়ে যেতাম। পয়গম্বর মুসা তুর পাহাড়ে আল্লাহর সামনে কথা বললেন, আল্লাহকে বললেন, আল্লাহ ওই যে পাথরের বিষয়টা লক্ষ্য করে দেখেন। আল্লাহ ডাক দেয়া বললেন, মুসা রে শুধু পাথর নয় তাম পৃথিবীর সব, আমি আল্লাহ পাকের হুকুম ছাড়া এক মুহূর্ত নড়ার কায়দা নাই। সুবহানাল্লাহ বলে আল্লাহ বললেন, মুসা যাও যাও পাথরকে গিয়া বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা দফতরে জান্নাতের দফতরে উঠাইয়া জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিলাম, ওই পাথরের স্থান এখন থেকে জান্নাত। তাহলে বুঝা গেল এই জমিনে আল্লাহর ভয়ে সব কিছুই কান্নাকাটি করে, কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা মানুষ নিমো খারাম, কথা ঠিক বললাম না ভুল বললাম? মানুষ বড়ই নিমো খারাম, মানুষ বড়ই নিমো খারাম। আল্লাহ নিজে বলতেছেন, আমার কথা না, আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন মানুষ বড়ই নিমো খারাম। মানুষকে আমি আল্লাহ এত নিয়ামত দান করলাম, এরপরেও মানুষ ফিরে তাকাইল না আমি রবের দিকে, চেয়ে তাকাইল না আমি রবের দিকে, আমি আল্লাহকে চাওয়ার, আমি আল্লাহকে পাওয়ার, আমি আল্লাহর নাম উচ্চারণ করার চেষ্টাও করে না। অথচ পাথর যার উপরে কোনো ইবাদত নাই, আসেনি কথা বলেন না কেন? আসেনি পাথরের উপরে কি ইবাদত ফরজ? না। অথচ পাথর জাহান্নামের ভয়ে কানছে, আর আমরা মানুষ গত রজনী গেল, শবে বরাতের রাত চলে গেল, আল্লাহর কত বান্দাই এই শবে বরাত নিয়ে কত ফালতু কথাই না বলছে, দুপুটা চোখের পানি জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে ফেলতে পারে নাই। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? শুধু তাই না, এই বাংলার জমিনে এমন আহাম্মক তৈরি হয়েছে নামধারী আহলে হাদিস, আল্লাহ মাআযাল্লাহ আল্লাহ মাফ করেন, স্পষ্ট বলতেছে শবে বরাতের রজনীতে মসজিদে অবস্থান করা আর বিশ্বার ঘরে অবস্থান করা সমান না, আউযুবিল্লাহ হয়ে যায়। কত বড় আহাম্মক! তার মানে চিন্তা করছেন ইমানের অবস্থা কোন জায়গায় আমাদের এখন? আপনি একটু কান্নাকাটি করবেন, জাহান্নামের ভয়ে কাঁদবেন, আর একজন দেখে আপনাকে হাসবে, কথা বলেন না কেন? আপনি একটু কাঁদবেন, গুনাহ করছেন, ভুল করছেন, আল্লাহর কাছে রোনা জারি করবেন, সবাই পাশ থেকে হাসাহাসি করবে আর বলবে কাজ পাই না, কি করতেছে পাগলের মতো, কান্নাটা পাগলাম হয়ে গেছে। কিন্তু নবীজি কি বলেন? আল্লাহর দরবারে বান্দার চোখের পানির দাম কেমন জানো? একটু লক্ষ্য করে দেখো, আল্লাহর দরবারে দু ফুটার বান্দার দুইটা ফুটার মূল্য কেমন? হাশরের ময়দানে আল্লাহ দুই ফুটা বান্দার বৃথা যেতে দেবে না। সুবহানাল্লাহ বলেন, এক ফুটা শহীদের রক্তের ফুটার বৃথা আল্লাহ যেতে দেবেন না।
আর এক ফোঁটা হলো বান্দা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে দু চোখের পানি অস্ত্র ঝরায় গাল বেয়ে বেয়ে পড়েছে। আল্লাহ ফেরেশতাকে ইয়ারে বদ বদ তরবু আদাজ মারে বদ তন হাতুরা বর যা জানাত ইয়ারে বদ বর জানে ইমানত জানাত। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন যখন মুমিনের সামনে আমি আল্লাহর আলোচনা করা হয়, আমি আল্লাহর আলোচনা করার কারণে মুমিনের অন্তরের ঈমান মুমিনের অন্তর প্রকম্পিত হইতে থাকে। শুধু তাই নয়, যেই মুমিনটা আল্লাহর আলোচনা শোনার পর দু চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন হাশরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শেষ করার পরে একদল জাহান্নামে চলে যাবে আর একদল জান্নাতে চলে যাবে। জাহান্নামে যারা চলে গেল, জাহান্নামে যাওয়ার পর জাহান্নাম আবার গলা উঁচু করে আল্লাহর ডাক দেয়া বলবেন আল্লাহ হাল মিন মাজিদ, আয় আল্লাহ আরো থাকলে দেন, আয় আল্লাহ জাহান্নামে আর আমার আরো দরকার আছে, আল্লাহ আমার ভিতরে আরো ভরপুর করিয়া দেন, গুনাগার দেন। আল্লাহ তাআলা জাহান্নামের এই গলা উপরে যাওয়ার অবস্থা দেখিয়া আমার আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে ডাক দেয়া বলবেন রে জিব্রাইল তাড়াতাড়ি করে আয়, এই পানিগুলা ধর জাহান্নামের চেহারার মধ্যে। আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন ওই পানিটা হাতের মধ্যে নিয়া এক আজল পানি জাহান্নামের মুখে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে নবী আমার ডাক দিয়া বলেন, মদিনার নবী বলেন ওই পানিটা জাহান্নামে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যাবে। ফেরেশতা ডাক দেয়া বলবে আল্লাহ এটা কোন পানি, এটা কি আবে হায়াতের পানি নাকি এটা জমজমের পানি, আল্লাহ গো নাকি এটা হাউজে কাউসারের পানি। আল্লাহ ডাক দেয়া বলবেন ফেরেশতা না এটা আবে হায়াতের পানিও না, এটা জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না। ও ফেরেশতা ভিডিওটা একটু ফিরাইয়া দেখো, এই জমিনের মধ্যে আমার কিছু গুনাগার বান্দা আছে, এই গুনাগার বান্দারা মাঝে মধ্যে আমি আল্লাহ জাহান্নামের আলোচনা করতো, আমি আল্লাহর জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে জানতো, আমি আল্লাহর জাহান্নামের ভয়াবহতা জানার পর ওই বান্দারা নিজের গুনার প্রতি অনুতপ্ত হইত, হায় আমি জিন্দেগিতে কত অন্যায় করছি, আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। ওই বান্দারা গুনার প্রতি অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে কান্নাকাটি করত, শবে বরাতের রজনীতে কাঁদত, শবে কদরের রজনীতে কাঁদত, শুধু তাই নয় ওই মাহফিল গুলাতেও কাঁদত, ওই বান্দা বান্দির চোখের পানি কান্না করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া ওই পানিটা জমিনে পড়তে দেই নাই, আমি আল্লাহ কুদরতিভাবে ওই পানিটা সংরক্ষণ করে রাখছি। নবী আমার ডাক দিয়া বলেন, আল্লাহ বলবেন ফেরেশতা এটা অন্য কোন পানি না, এটা হলো আমার গুনাগার উম্মতের চোখের পানি, এজন্য জোর পুকুরের মুসলমান ও যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা পর্দার অন্তরালের মা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অতি দামি করে বানাইছেন রে বাবা, এত দামি করে বানাইছেন, আমাদের চোখের পানিও অনেক দাম, আমাদের চোখের পানির বিনিময়ে জাহান্নামের আগুন নিবারণ হয় সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসুস আমরা এখন আল্লাহর ভয়ে কাঁদি না কাঁদি না কাঁদি না,
আমরা এখন সিনেমা দেখলে চোখে পানি আসে, ভুল বললাম না ঠিক বললাম? সিনেমা দেখলে চোখে পানি আসে, অভিনয় দেখলে চোখে পানি আসে, কিন্তু নবী আমার ডাক দিয়ে বলেন উম্মতের দল, যাই করো না কেন আল্লাহর ভয়ে কাঁদো, আল্লাহর ভয়ে যদি পাঁচটা মিনিট কানতে পারো, আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানিও ফেলাইতে পারো, আমার আল্লাহ তাআলা তোর চোখের পানি বৃথা যেতে দিবে না। আল্লাহ আল্লাহ কিয়াম বারাক নামুহাই, আল্লাহ আল্লাহ আশেকু কাকাম হাই, আল্লাহ আল্লাহ ইচে শিরিন স্তে নাম, শিরে শাওকার মিকুনা জানাম তামাম, ইয়া ইলাহি তু মেরা সব তার হাই, ইয়া ইলাহি তু মেরা গফার হাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকিয়ে দেখো মুঝমে তুঝকো এক নজর। ও নবীর উম্মতের দল, চোখটা বন্ধ করিয়া নেন, পাঁচটা মিনিট কল্পনার সাগর চলিয়া যান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যখন মুমিনদের সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা প্রকম্পন হইতে থাকে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন দুই নাম্বার মেসেজ, ওয়াইযা তুলিয়াত আলাইহিম, দুই নাম্বার মেসেজ হলো আল্লাহ তাআলা বলেন, আর যখন আমার মুমিন বান্দার সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, মুমিন বান্দার সামনে কুরআনের তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন তেলাওয়াত শুরু, মুমিনের ঈমান বাড়তেও থাকে সুবহানাল্লাহ। বলেন শুধু তাই নাই রে বাবা, মুমিনের ঈমান বাড়ে তাই নয়, তেলাওয়াতের সঙ্গে সঙ্গে কাফেরেরও ঈমান আসতে থাকে সুবহানাল্লাহ। বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর এটা আবার কেমন কথা, আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাবার জন্য বলি, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে কেমন কেমন পাওয়ার, আল্লাহর কোরআনের, আল্লাহর কোরআনের পাওয়ার কেমন আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি। নামাজের মধ্যে যদি সুন্দর তেলাওয়াত করা হয়, নামাজের মধ্যে যদি গভীর মনোযোগ দিয়া তেলাওয়াত করা হয়, মনে শান্তি আসে কি আসে না? চোখে পানি আসে কি আসে না? বাইরা আমার এ তাম বিশ্বের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়াকে পাঠাইয়া, আল্লাহর দুস্তকে দুনিয়ায় পাঠাইয়া চারটা কাজ শিখাইছেন উম্মতদেরকে, কয়টা কাজ? জোরে বলেন কয়টা কাজ? এক নাম্বার কাজ হলো, আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আপনার এক নাম্বার কাজ হবে ইতলু আলাইহিম আয়াতুহু, আপনার উম্মতদেরকে তেলাওয়াত শিখানো আপনার এক নাম্বার কাজ। সুবহানাল্লাহ, বলেন না নবীর এক নাম্বার কাজ কি? কোরআনের তেলাওয়াত। কারণ তেলাওয়াতের কারণে কাফেররা পর্যন্ত ঈমান আনতে বাধ্য হয় সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, তেলাওয়াত তো দামি, এই তেলাওয়াতের কারণে উমর ফারুকের ঈমান তাজা হয়েছে সুবহানাল্লাহ। এই তেলাওয়াতের কারণে আল্লাহর জমিনের মধ্যে শক্ত দিলওয়ালা মানুষ নরম দিলে পরিণত হয়ে গেছে। রহমাতুল্লিল আলামিন, তেলাওয়াতের মতো তেলাওয়াত করলে আমার আল্লাহ আসমান থেকেও বান্দার তেলাওয়াত শুনেন সুবহানাল্লাহ বলবেন। এই আল্লাহ তেলাওয়াত শুনেন, বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহ যে তেলাওয়াত শুনেন, বিশ্বাস হয়? এবার আসেন, বাস্তব বাস্তব প্রমাণ নেন। আল্লাহর রসুলের সাহাবিরা ছিলেন নবীজির নবীজির হাতে গড়া সাহাবি, তাদের মধ্যে অন্যতম ছিলেন দশ জন, অন্যতম ছিলেন কয়জন? উবাই ইবনে কাব, কাব রাদিয়াল্লাহু তাআলা আন,
যেমন দেখেন প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টের ফিতা থাকে, র্যাঙ্ক থাকে, এক একটা র্যাঙ্ক বাড়লে তাকে অফিসার এক একটা পদে উন্নতি হয়, কি কথা ঠিক না বে? ঠিক ঠিক নবীজির সাহাবিদের ভিতরে উন্নত কিছু কিছু পদ ছিল। সুবহানাল্লাহ বলেন, কেমন পদ ছিল নবীজি আমার হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমার ওয়া আসদাকাহুম হায়াআন উসমান আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলের টাইটেল টাইটেল উপাধি পেয়েছেন আরহাম আবু বকর। সুবহানাল্লাহ বলেন না? ভালো করে বুঝার জন্য বলতেছি, বুঝার জন্য। আর এই আলোচনাটা করছি কেন জানেন? এই আলোচনাটা করছি কেন? এই কথা বলার জন্য, সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন, রেডি আছেন তো? কেন করতেছি এই আলোচনাটা, সাহাবিদের আলোচনা কেন করছি? এই এই কথাটা শোনার পর সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। আর হাম সবচাইতে নরম দিলের মানুষ হলেন আবু বকর। কেমন নরম দিলের মানুষ দেখেন নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম দিক বলতেছেন, হাদিসের মধ্যে বলছেন আল্লাহ এক এক আজল, এক কি হাদিস, এক আজল রহমত তুলে জান্নাতের মধ্যে আল্লাহর নবীর উম্মত এক আজল তুলে আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করাইলেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর দেখতেছেন নবীজিকে, আবু বকর বলতেছেন রাসূল আল্লাহকে আর একটু কর না আর এক আজল দিতে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর, আল্লাহ তাআলা আর এক আজল তুইলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আরহাম নবীজি বলছেন, টাইটেল দিয়েছেন সবচাইতে বেশি রহমওয়ালা, সবচাইতে বেশি রহমওয়ালা হলো আমার আবু বকর। আরহাম আবু বকর কয় আর একটু দিতে কর না আল্লাহর, আর একটু দিতে কর না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর রহমত আর একটু দিতে কর। এখন নবীজি বলেন আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমার, আমার সাহাবিদের মধ্যে সবচাইতে কঠিন হলো উমর। সুবহানাল্লাহ কইবেন না? এখন উমর পাশ থেকে কয় এই আবু বকর আপনি এটা কন কে? আবু বকর কয় তোমার গায়ে বাজছেনি, তোমার গায়ে বাজছেনি, আমি কইছি তো কি হয়েছে, আমি তো আল্লাহর কাছে রহম চাই। তখন উমর ডাক দিয়া বলতেছেন আবু বকর তোমার বারবার রহমের তো দরকার নাই, আল্লাহ চাইলে দুই আজল, এক আজল, দুই আজল, তিন আজল না, আল্লাহ চাইলে তো এক আজলে সবগুলারই জান্নাতে দিয়ে দিত। সুবহানাল্লাহ জোরে কন, সুবহানাল্লাহ। আবু বকর কয় উমর তুমি তো ঠিক কইছো, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাক্ষী দিচ্ছেন সাদাকতা ইয়া উমর, উমর তুমি সত্য বলেছো, আল্লাহ চাইলে এক আজলেই তো সবগুলা জান্নাতে দিতে পারেন। সুবহানাল্লাহ গান দেখেন, আর হাম আবু বকর আসাদ সবচাইতে কঠিন হলো উমর। উমরের কাছে গেছে ফয়সালা নেওয়ার জন্য, উমর ফয়সালা করেন, নবীজির কাছে গেছিলাম ফয়সালা হয় নাই। উমর কয় আল্লাহ রসুলের ফয়সালা মানো নাই, আসছি আমি উমরের ফয়সালা হলো তরবারি দিয়ে তোদের মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকাহুম হায়াআন উসমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন আমার সাহাবীদের মধ্যে সবচাইতে লজ্জাশীল সাহাবী হলেন উসমান। সুবহানাল্লাহ কন না কেন? আহারে কেমন লজ্জাশীল সাহাবী, কেমন লজ্জাশীল সাহাবী। আল্লাহ আল্লাহ তাআলা ডাক দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন তোমরা কি জানো উসমান শুধু দুনিয়ার জমিনে লজ্জাশীল নয়, বরঞ্চ উসমানকে দেখলে আসমানের ফেরেশতারা পর্যন্ত ঘুমটা দেয়। সুবহানাল্লাহ বলেন, এমন লজ্জাশীল উসমান। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন ওয়াকদাহু মালি, আর আমার সাহাবীদের মধ্যে আরেকজন টাইটেল হলো বিচারক হলেন আলী, আলীর বিচারটা সবচাইতে গ্রহণযোগ্য মনে হয়। সুবহানাল্লাহ কন্যা কেমন গ্রহণযোগ্য, হাদিসের কিতাব সাক্ষী দেয় হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন বিচার নিয়ে গেছে, বিচার করে দিয়েছে, হঠাৎ করে আলীর সাথে সাক্ষাৎ। এখন আলী বলেন কি বিচার করলো, বলে উমর এই ফয়সালা করেছে। এবার আলী ডাক দেয়া বলেন বিচার মানি না। সুবহানাল্লাহ কন্যা। এবার আলী ডাক দেয়া বলেন চলো উমরের কাছে চলো, উমরের দরবারে গেছে। যাওয়ার পরে আলী ডাক দেয়া বলেন হযরত আপনার বিচার হয় নাই, এটা এরকম হবে। সুবহানাল্লাহ কন্যা।
উমর ডাক দিয়ে বলতেছেন আলী লাউলা আলী ইল্লা হালাকা উমর সুবহানাল্লাহ, ভাই রে আলী যদি না থাকতো উমর ধ্বংস হয়ে যেত সুবহানাল্লাহ। এ সাহাবি ও মুসলমান, এই আলোচনাটা কেন করলাম জানেন? এই আলোচনা করার কারণ হলো হাশরের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমার হাতের ইশারার দিকে তাকাইয়া দেখেন, আমরা যখন সবাই দাঁড়ায় থাকব হাশরের ময়দানে দাঁড়ায় থাকব, সবাই চেয়ে থাকব আবু বকর জান্নাতে যাবে দেখব, উমর জান্নাতে যাবে দেখব, উসমান জান্নাতে যাবে দেখব, আলী জান্নাতে যাবে দেখব, সাহাবীরা জান্নাতে যাবে আমরা দেখব। কিন্তু এই যে আমরা আলোচনা করতেছি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে বসাইয়া দেখাইতেছেন সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করে দেখেন, ভালো করে বুঝেন, মুফাসসিরিনে কেরাম বলেন ওই জান্নাতের মধ্যে যখন তারা যাইতে থাকবে আমরা চেয়ে চেয়ে দেখব, তখন উসমান যদি, আবু বকর যদি, আলী যদি, ওমর যদি আমাদের দিকে একটু তাকাইয়া, আমি হাসমতুল্লার দিকে তাকাইয়া, আপনাদের কারোর দিকে তাকাইয়া একটু মিষ্টি হাসি দেয় সুবহানাল্লাহ, একটু যদি মিষ্টি হাসি দেয় যে তোরা তো আমাদের দুনিয়ায় এই আলোচনা করছিলি, এই এই এতটুকুর জন্য আপনাদেরকে আলোচনা করলাম, যদি একবার মিষ্টি হাসি দেয় আসমানের মালিক খুশি হইয়া ওই হাসি দেখিয়া আমাদেরকেও মাফ করে জান্নাত দিয়া দিবে। কি খুশি না বেজার? খুশি আছেন না বেজার আছেন? হ্যাঁ, সাহাবিদের এক একটা টাইটেল ঠিক ওই রকম। আকরাউ কারি ছিলেন উবাই ইবনে কাব, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারি কোথা থেকে কোথায় গেলাম বুঝানোর জন্য বলতেছিলাম, চলে গেলাম সাহাবীদের ভিতরে। কারি ছিলেন কাব রাদিয়াল্লাহু আনহু, কাব নবীজির সামনে বসা আছেন। কার সামনে? নবীজির সামনে। কাবকে আল্লাহ রাসূল ডেকে বলতেছেন, কাব তুমি কি জানো তোমার তেলাওয়াত আমার আল্লাহ শুনে? সুবহানাল্লাহ বলে কাব ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর সত্যই কি আমার আল্লাহ সম্মানি আমার আলোচনা আমার কোরআন তেলাওয়াত কি আমার আল্লাহ শুনেন? কাব কান্না করেন, বলেন পয়গম্বর বলেন আল্লাহ কি আমার তেলাওয়াত সত্যই শুনতেছেন? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, রে কাব হা 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 আমার আল্লাহ তাআলা এই মুহূর্তে আদেশ করছেন তুমি আল্লাহকে কোরআন তেলাওয়াত করে শোনাও। ও মুসলমান, ওইটা তো সাহাবীদের জামানা, এই কয়েক শতক শতাব্দীর আগের ঘটনা। ওলিয়ে কামেল জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি, জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের মধ্যে হেঁটে যাইতেছেন, মাগরিবের নামাজের সময় হয়ে গেল, কাউকে খুঁজে পাই না, হঠাৎ করে একটা কাঠুরিয়াকে দেখতে পাইল সুবহানাল্লাহ। বলেন কাঠুরিয়াকে দেখার পরে বলল, ভাই মাগরিবের নামাজ আদায় করতে হবে, ইমামতি করতে হবে, আসেন। আহারে, আগের জামানার কাঠুরিয়াও ইমামতি করতে পারতো, কিন্তু এখনকার জামানার পাক্কা মুসল্লিও কিন্তু ইমামতি করার যোগ্যতা রাখতে পারে না। সব যাইতে দুঃখ এবং কষ্ট লাগে। তুমি ইমাম সাহেবের সাথে কত সম্পর্ক, কত গভীর সম্পর্ক তোমার, কত প্রেম, কত ভালোবাসা, কিন্তু তুমি আজ পর্যন্ত সূরা ফাতিহাটা সহি করাইলা না, এই ভালোবাসার কোনো মূল্য নাই? নাই নাই, দু পয়সাও মূল্য নাই। তুমি তোমার ইমাম সাহেবের সাথে সূরা ফাতিহা শুদ্ধ করাইয়া নাও, পাশে বসাইয়া এক কাপ চা খাওয়াইয়া বলো, হুজুর আমার দোয়া কুনুকটা ঠিক আছে কিনা দেখেন তো দেখি। একদিন কি বলছেন, না 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 এটা বলা দরকার ছিল, হুজুর আমার সূরা ফাতিহাটা সহি আছে কিনা দেখেন, আমার জীবনের আমলগুলো সুন্দর আছে কিনা দেখেন। জুন্নুন মিস্ত্রি ডাক দিয়ে বলেন, কাঠুরিয়া ভাই তাড়াতাড়ি ইমামতির জন্য তৈরি হয়ে যান। ইমামতির জন্য কাঠুরিয়া দাঁড়াইয়া গেলেন, এবার ইমামতি করতেছেন কাঠুরিয়া, পিছনে জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই। জুন্নুন মিস্ত্রি তদানীন্তন কালের শ্রেষ্ঠ একজন আলেম সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ একজন আলেম জুন্নুন মিস্ত্রি, সামনে ইমামতি দিছেন কারে কথা বলেন, কাঠুরিয়া তেলাওয়াত করতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একবার নয় দুইবার নয় দশ বার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করতেছেন।
জুন্নুন মিস্ত্রি মনে করতেছে মনে হয় ভুল হয়ে গেছে নামাজের মধ্যে, মনে হয় ভুল হয়ে গেছে। আরে ভাই, নামাজের মধ্যে কখনো দেখবেন ইমাম সাহেব বারবার একটা আয়াত তেলাওয়াত করে তার মানে ভুল হয় না, বরঞ্চ কখনো কখনো তেলাওয়াত করেন, ওই তেলাওয়াতের মধ্যে ইমাম সাহেব ঢুকে পড়েন সুবহানাল্লাহ। জুন্নুন মিস্ত্রি এবার নামাজ শেষ হয়ে গেল, প্রত্যেক রাকাতেই দশবার করে প্রত্যেকটা আয়াত শেষ করলেন। নামাজ শেষে জুন্নুন মিস্ত্রি ডাক দিয়ে বলতেছেন, ভাই জানার বিষয় হলো আপনি কাঠুরিয়া মানুষ, কেন এমন ভুলটা করলেন? ডাক দেয়া বলেন, কি ভুল করছি? বলে, আপনি একটা আয়াত কেন দশবার করে পড়লেন? এবার কাঠুরিয়া ডাক দেয়া কই, হযরত আপনি আমার পিছনে নামাজ পড়ছেন কেন আমি বুঝতে পারি নাই, কারণ হলো আমি এই রকম নামাজ একদিন নয় দুই দিন নয়, এই রকম নামাজ আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া 20 বছর আমি আদায় করি। কয় বছর? 20 বছর। বলে, কারণটা কি ব্যাপারটা কি বুঝি নাই। এবার জুন্নুন মিস্ত্রিকে ডাক দেয়া বলেন, আমি কাঠুরি, কাটকাটি হালাল ইনকাম করি, হালাল খাই, আমি নামাজে দাঁড়াইয়া আল্লাহ রসুলের হাদিসটার দিকে লক্ষ্য করে দেখলাম, নবীজি ডাক দেয়া বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। সুবহানাল্লাহ, ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহরে না দেখতে পাও, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তুমি এটা মনে করো আমার আল্লাহ তোমাকে দেখতেছি। নবীজি বলেছেন, আল্লাহ নাকি আমার তেলাওয়াতের জবাব দেয়, কিন্তু আমি কাঠুরিয়া চিন্তা করলাম আমার আল্লাহ কেন জবাব দেয় না, 20 বছর যাবত আমি একবার বলি আল্লাহ জবাব দেয় না, দুইবার বলি জবাব দেয় না, তিনবার বলি জবাব দেয় না, চারবার বলি জবাব দেয় না, 9 বার যখন বলি 10 বারের বেলায় আমার আল্লাহ আমার তেলাওয়াতের জবাব আমার কানে দিয়ে দেয়। কি নামাজ পড়ছে তারা একটু চিন্তা করে দেখেন তো মুসলমান, কিন্তু আমাদের নামাজের মধ্যে যদি একটু তেলাওয়াত লম্বা হয়েছে, হুজুর তেলাওয়াত ছোট করেন, কি কথা ঠিক না বেঠি? নামাজের মধ্যে যদি সূরা বাকারা একটু ধরছে, নামাজটা নামাজ শেষে পরের দিন সকালবেলায় বলবে, হুজুর আপনার ইমামতি আজকেই মনে হয় শেষ, নামাজ এত লম্বা করেন কেন, নামাজকে ছোট করতে পারেন না? ও মুসলমান, এর মানে এই না যে ইমাম সাহেব মাগরিবের নামাজে সূরা ওয়াকিয়া ধরবে, এর মানে কি এই? সুন্নতের কি রাত আছে না নাই? আছে ভাইরা আমার, এই জন্য তেলাওয়াত করলে আল্লাহ জবাব দেয়। انا علي بن رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اراد ان يتكلم معه فليقل القران। علي رضي الله عنه বলেন, কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে গোপনে গোপনে সংগোপনে তোমরা কোরআন তেলাওয়াত করো। এ আল্লাহর সাথে কথা বলতে চাইলে কি তেলাওয়াত করতে হবে? মনটা ভালো নাই, মিজাজটা ভালো নাই, মন ভালো না, মিজাজ ভালো না, কিচ্ছু ভালো না, সংসার ভালো লাগে না, ও মুসলমান দয়া করে পা দুইটা আগাইয়া দেন রে বাবা, পা ধরে ধরে বলবো আপনি একটু ওযু করিয়া যাই নামাজটা বিছাইয়া মহাব্বতের সাথে যদি একটু আল্লাহর কালামটা তেলাওয়াত করতে পারেন, আপনার অন্তরটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হইয়া যাইবে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া যাল সুতো কদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসারাত আন হুয়া ফামুর রিজালি। শোনো নবীর হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসেরে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, এমন দয়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার
দান্দার শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনেকে তরাবে ফুল সিরাত মিজানে, সবাই বলেন না, নবী বিনেকে তরাবে ফুল সিরাত মিজানে, মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল, আমি আমার আলোচনা আর দীর্ঘায় করব না রে বাবা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমার দুইটা অংশ, একটা অংশ আল্লাহর জিকির করলে অন্তরটা প্রকম্পিত হয়, দুই নাম্বার অংশ হলো আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধুর্য আছে না নাই, জবান খুলে বলেন আছে না নাই, এই তেলাওয়াতের কারণে কাফের মুশরিকরা পর্যন্ত পাগল পারা হয়ে যেত, এই তেলাওয়াতের কারণে একজন মুমিন সবচাইতে বেশি আত্মতৃপ্তি পায়, কোরআন তেলাওয়াতের কারণে মুমিন তার রবের সঙ্গে কথা বলতে পারে, আজকে আমরা এই কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আয়োজনটা পেয়ে খুশি নাকি বেজার?